ছাতকে জয়কলস হাইওয়ে পুলিশের অভিযানে আসামি দুইজন সহ ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করে জয়কলস হাইওয়ে থানা পুলিশ। 7 আগস্ট সোমবার সন্ধ্যায় ধারণবাজার এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবিরের দিক নির্দেশনায় 7 বস্তায় 400 শাড়ি ও পিকআপ গাড়ি ঢাকা মেট্রো 23487 সহ প্রায় 17 লক্ষ টাকার মালামাল উদ্ধার ও আসামি ড্রাইভার ফুলমিয়া ও পারভেজ হাসানকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা 7টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এসআই মোহাম্মদ ইউনুস আলী, এটিএসআই জহিরুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, রবি আলম তোফায়েল, জনিলা চাকমা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে ফুল মিয়া ও একই এলাকার এলাক মিয়ার ছেলে পারভেজ হাসানকে ভারতীয় অবৈধ চোরাই শাড়ি ও পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির জানান, 7 বস্তায় 400 শাড়ির আনুমানিক বাজার মূল্য ও পিকআপ সহ প্রায় 17 লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আসামিদের ছাতক থানা হাজতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে। আমরা বেন্দাম দেখাই।